পুলিশ যাই অবস্থান গ্রহণ করছে আজকে পুলিশের পোশাক এদেশের শ্রমিক মেহনতি মানুষের ঘাম এবং রক্তের টাকায় কেনা কথা বলেন ডিকিরা পুলিশের এই বেতন আসে এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় অতএব পুলিশ সরকারের না পুলিশ রাষ্ট্রের পুলিশকে বুঝতে হবে পুলিশ কোন সরকারি বাহিনী না পুলিশ রাষ্ট্রের তত্ত্বাবধানের বাহিনী কথা বলেন ডিকিরা যারা সরকারের বুট ডাকাতির জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে ঘোষণা দিয়ে আসবেন সাপ যেরকম গর্তে নিরাপদ বাঘ যেরকম জঙ্গলে নিরাপদ মাছ যেরকম পানিতে নিরাপদ এই আওয়ামী তারাও ঘরে নিরাপদ থাকবে ভোট ডাকাতির জন্য ভোট কেন্দ্রে যেন না আসে কথা বলেন ঠিক কিনা ছোট সময়ের পরা আলাদিনের চেরাগের সাথে বর্তমান শেখ নৌকার অনেকটাই মিল আছে নৌকায় বসা দিলে অদ্ভুত এক দৈত্য বের হয় কি প্রয়োজন আমার মেম্বারই প্রয়োজন আমার চেয়ারম্যানই প্রয়োজন আমার এমপির প্রয়োজন মন্ত্রীর প্রয়োজন ভোটের দরকার নাই নির্বাচনের দরকার নাই বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে যায় কথা বলেন ঠিক কি আজকে এখান থেকে দৈত্যহীন ভাবে শপথ নিতে হবে আজকে ওই দৈত্যকে আগে থামাইতে হবে কথা বলেন ঠিক কি আজকে জাতীয় সরকারের অধীনে যদি আগামী দাদশ নির্বাচন না দেয় তাহলে আমরা আজকে এখান থেকে বলতে চাই এদেশের কৃষক শ্রমিক তাতি মজুর নারী পুষব পুরুষ আবাল বৃদ্ধ বনিতা চাকরিজীবী সরকারি বেসরকারি সকল সেক্টরের ছাত্র শিক্ষক সকলকে নিয়ে গ্রামে গঞ্জে শহরে বন্দরে এমন দুর্বার হাত পাকার পাতা গণজোয়ার তৈরি করতে হবে মাধ্যমে নৌকাকে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে কথা বলেন সংগ্রামী বন্ধুগণ আজকে শপথ নেওয়ার সময় এসেছে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলতে চাই নরসিংদী জেলা জীবনের পর জীবন রক্তের রক্ত দিতে প্রস্তুত আপনি আমিরকে ঘোষণা করতে বলেন আগামী নির্বাচনে প্রত্যেকটা কেন্দ্র পাহারা দেওয়ার জন্য যুব আন্দোলন নরসিংদি জেলা শাখা জীবন বাজি রেখে প্রস্তুতি নিবে কথা বলেন ঠিক কিনা সংগ্রামী ও বন্ধুগণ আজকে সময় আমার কম বলতে চাই সাপ যেরকম গর্তে নিরাপদ এখান থেকে গিয়ে প্রত্যেক গ্রামে গঞ্জে যারা সরকারের বুট ডাকাতির জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে ঘোষণা দিয়ে আসবেন সাপ যেরকম গর্তে নিরাপদ বাঘ যেরকম জঙ্গলে নিরাপদ মাছ যেরকম পানিতে নিরাপদ এই আওয়ামী তারাও ঘরে নিরাপদ থাকবে ভোট ডাকাতির জন্য ভোট কেন্দ্রে যেন না আসে কথা বলেন ঠিক কিনা সংগ্রামী ও বন্ধুগণ আজকে আমরা শপথ নিব আজকে প্রতিষ্ঠা বার্ষিকী এই র্যালিতে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ থেকে আজকে ঢাকায় সমাবেশ হচ্ছে অন্যান্য দল সমাবেশ করছে আজকে আমরা বলতে চাই পুলিশ যেই অবস্থান গ্রহণ করছে আজকে পুলিশের পোশাক এদেশের শ্রমিক মেহনতি মানুষের ঘাম এবং রক্তের টাকায় কেনা কথা বলেন ডিকিরা পুলিশের এই বেতন আসে এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় অতএব পুলিশ সরকারের না পুলিশ রাষ্ট্রের পুলিশকে বুঝতে হবে পুলিশ কোনো সরকারি বাহিনী না পুলিশ রাষ্ট্রের তত্ত্বাবধানের বাহিনী বলে বলেন ঠিক না এজন্য আগামী দিনে প্রত্যেকটা সংগ্রামে আমরা যেন অংশ গ্রহণ করতে পারি আগামী নির্বাচনে এই নির্বাচনে ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য যা যা করা দরকার আমরা অতীতে এই বাহান্ন বছরে অনেক কিছু দেখেছি আমরা আওয়ামী শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি কেউ আমাদেরকে শান্তি দিতে পারে নাই নরসিংদীবাসীকে বলবো সমস্ত দলের ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রাখুন পীর সাহেব চরমের নেতৃত্ব ঐক্যবদ্ধ হন আগামী নির্বাচনে হাত পাখাকে নির্বাচিত করে সংসদে পাঠান আমরা ইনশাল্লাহ সরকার থেকে যা বরাদ্দ আসবে দিন পর আত্মজনগণের খেদমতে আমরা বিনিয়োগ করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে সেইভাবে প্রস্তুত করে যোগ্য সৈনিক হিসাবে নিজেকে গড়ে তোলার শপথ গ্রহণ করার তৌফিক দান করুক আমিন নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতুহু ক্বরিব ওয়া বাশশিরিল মুমিনিন ইসলামি আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ যুব আন্দোলন জিন্দাবাদ পীর সাহেব জন্মনায় জিন্দাবাদ